আসসালামু আলাইকুম ভাই বোনেরা, গ্রিন সিটি অ্যালাইন থেকে আমি শেলিনাজ ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন পুরাতন ভাই বোন যারা আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আসলে এখন আমি ঘরে ফিরে যাচ্ছি, আসা হলে রাস্তাঘাটে পুলিশের চেক আপ থাকে, অনেক সময় অনেক কারণে দেরি হয়ে যায়, তো তারপরে ঘরে গিয়ে কাজ করতে হয়। আসলে আমাদের অনেক বিজি লাইফ, আসলে এটার মধ্যে একটা আনন্দ আছে, আমাদের পরিবারের সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক মতো বাচ্চারা থাকে, তাহলে আসলে একটা আনন্দ আছে। দেখতে পাচ্ছেন আমার খুবই প্রিয় একটা রাউন্ড বোর্ড, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমি আসলে যখন এদিকে যাই তাকিয়ে তাকিয়ে এই রাউন্ড বোর্ডের দিকে, আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কত ভালো লাগতেছে। যারা নতুন ভাই বোনেরা আছেন, প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন চলে যাচ্ছি রাউন্ড বোর্ড ছেড়ে। আসলে এত সুন্দর রাস্তার আশেপাশে, মানে যাই উঠাই না কেন মনে হয় আরও উঠাই আরও উঠাই, এগুলো আসলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা এখন চলে যাব, আর কিছু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না। আমি চলে যাব ঘরে, তারপরে গিয়ে কী করলাম হয়তো একটু শেয়ার করতে পারি আপনাদের সাথে। আসলে সব সময় তো ভালো লাগে না, আজকে ভাবলাম করে যখন যাচ্ছি তখন একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সুন্দর ভিউগুলো আসলে আপনাদের আশা করি ভালো লাগবে। একটু আগেই দেখতে পাচ্ছেন আসলে এখানে, আগে আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি, এখানে আসলে করোনা পরীক্ষা করা হয় রাইট দিকে যেটা ট্রেন দেখতেছেন, আর এখন যেটা নতুন করে এটা বানানো হয়েছে এটা শুধু এখানে ইঞ্জেকশন দেওয়া হবে, রাইট সাইডে যেটা সেটা পরীক্ষার জন্য, আর এখানে ইঞ্জেকশন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে নতুন করে, অনেক বড় এরিয়া, দেখতে হয়তো এত বড় লাগতেছে না, তো আসলে সেটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এগুলো আমার পাশেরই বালের পাহাড়, রাইট লেফট সাইডে আছে। আসলে অনেক সুন্দর জায়গা এগুলা। যাই হোক ভাই বোনেরা, আমার সেই গার্ডেন, পরিচিত গার্ডেন আসলাম, আসলে সামনেই দেখলাম আমার গার্ডেনের ভিউটা, অনেক ভালো লাগলো। আসলে অনেক বাতাস দিচ্ছিল আর গাছগুলো দুলছিল, আসলে অনেক ভালো লাগছিল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি ঘরে চলে যাব এখন। দেখতে পাচ্ছেন কিভাবে আসলে বাইরে অনেক বাতাস দিচ্ছে, এখানের বাতাসগুলো দিলে সবগুলো ময়লা হয়ে যায়, ঘর বাইরে দরজা খোলা যায় না, অনেক বালি। আমার ঘরের পাশে যেহেতু বালির পাহাড় আপনাদেরকে দেখালাম ওই যে দূরে, ও আসলে বালি আসে আর পুরা ময়লায় বাইরা সব ভরে যায়, আসলে অনেক পরিষ্কার রাখতে হয়। যাই হোক আমি এখন ঘরে চলে এসেছি, আমার কাজ শুরু করবো। টুকরা করে আমি টক রান্না করবো, টমেটো টক ছোটো কেন করবো, কারণ আমার বাচ্চারা বড়, মাছ পছন্দ করে না, যে টক রান্না করলে ছোটো দিলে কাঁটাগুলো ইয়ে করতে। তো আমি যে টমেটোগুলো রেখেছিলাম বক্সে ভরে এইটাই আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব সেটা। আমি মাছগুলোকে ইয়ে করে রেখেছি মশলা লাগিয়ে কিছু সময়, এখন ফ্রাই করব। আর কীভাবে এগুলো আমার বাচ্চারা পছন্দ করে, অনেক বড়ো পিস পুরো প্লেট জুড়ে আছে দেখতে পাচ্ছেন, যদিও এগুলো একটু এক্সপেন্সিভ হয়, তারপরে মাঝে মাঝে মানে ইয়ে করতে হয়। আগে খাওয়া হয়ে গেছে, এই দুই পিস বাকি আছে, আর এগুলো ফ্রাই করবো। মশলা মাখিয়ে রাখলাম, ম্যারিনেট করে একটু করে ফ্রাই কর। পুরো ফ্রাই প্যান জুড়ে গেছে এই মাছটি, আমি এখন পেঁয়াজ দুইটা ছোটো ছোটো কেটে নিয়েছি, সেই সাথে আমি রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি আর কী কী দিব। আমি ইয়ে দিব, এটা যে রসুন একটু বেশি করে দিব, আমি আসলে টক তরকারিতে রসুন একটু বেশি ব্যবহার করি। আর এগুলো তো পিসা পেঁয়াজ রেখেছি, পিসা পেঁয়াজই দিব, আর কাটা পেঁয়াজ দুইটা দিব, আর পিসা পেঁয়াজ দিব, রসুন দিব, আর পাউডারের মধ্যে দিব হলুদের পাউডার এবং মরিচের পাউডার, আর কোনো পাউডার কিন্তু আমি ইউজ করবো না। আর তো এখানে আমার দেখতে পাচ্ছেন এই আমার টমেটো,
বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি। তো আগে যেভাবে আমি বলেছিলাম ভাই বোনেরা, আমি আসলে পেঁয়াজ গরম করে এটার মধ্যে শুধু রসুন আসলে দিব, রসুনের পরিমাণটা একটু বেশি, আর শুধু লবণ হলুদ মরিচের পাউডার দিব, আর কিছু দিব না। একটু ভালো করে ভুনে এর মধ্যে আমি টমেটো ঢেলে দিয়েছি। আসলে গার্ডেনের টমেটো তো আর যেহেতু কাঁচা ছিল অনেক টক, এটার মধ্যে আমি এক্সট্রা কোনো টক দেইনি, কারণ এটা ভালো স্বাদের হয়েছে। টকটা একবারে মাপ মতোই ছিল, একটু বেশি ছিল, আসলে অনেক ভালো লেগেছে। আর আমার গার্ডেনের ধনিয়া পাতাগুলা, আর আমার বাচ্চারা যেভাবে খায় একটু জুল জুল, সেভাবে আমি টকটা রান্না করব। আপনারা দেখেন কীভাবে আমি রান্না করি। এই যে মাছ কিন্তু আমি টুকরাও করে দিয়েছি, আবার মাছের এগুলা দিয়েছি, আমার বাচ্চারা খাবে এগুলা। আর মাথা টাতা এগুলা তো আপনাদের বাড়ি হয়তো খাবে, এটা বড়োই রয়ে গেছে, কারণ আমরা বড়োরা বড়ো ইয়ে কাঁটাগুলো খাই আসলে পছন্দ করি, মাছটা যে কাঁটাগুলো থাকে আসলে এভাবে এগুলা। আর বাচ্চাদের জন্য আসলে মাছ টুকরা করে দিতে হয়েছে, তাহলে হ্যাঁ এটা দিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে একটু জুল জুল দেখতে পাচ্ছেন, আমার বাচ্চারা কিন্তু জুল জুল পছন্দ করে। হ্যাঁ এখন ধনিয়া দিয়ে দিয়েছি, ধনিয়া দিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটু কিছু টক মিশাতে হয়নি, আমি এখন একটু দেখে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টক তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আমি এখন ঘর দুয়ার একটু পরিষ্কার করব, আর পরে খাওয়া দাওয়া করব। আসলে টক তরকারিটা মানে অনেক ইয়ামি হয়েছে। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, আসলে খুবই মজার একটি টক তরকারি হয়েছে। তো আপনারা এভাবে রান্না করে খাবেন একবারে সিম্পলভাবে, আসলে খুবই স্বাদের হয়, আর নিজের গার্ডেনের হলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই থাকলো। আর যারা আমাকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।